প্রত্যাশিত মতো এবার সর্পদেবীর পূজোতেও করোনার প্রভাব। এবার আর শান্তিরবাজার মহকুমার কাঞ্চননগরস্থিত ঐতিহ্যবাহী মনসাবাড়িতে জাঁকজমকপূর্ণ মনসা পুজো হলো না, মেলাও হলো না। শুধুমাত্র নিয়ম রক্ষার পুজো আয়োজন করা হয়েছে বলে মনসাবাড়ি পুজো আয়োজককর্তাদের অভিমত। শান্তিরবাজার মহকুমার কাঞ্চননগরস্থিত মনসাবাড়ি যথেষ্ট পরিচিত নাম। কার্যত এখানে দেবী মনসার মূর্তি প্রতিষ্ঠিত, রয়েছে মনসার নিত্য পুজোর রেওয়াজ। বিশেষ করে শ্রাবণের বার্ষিক মনসা পুজো এই মনসা মন্দিরের ঐতিহ্য। 55 বছর যাবৎ এই মনসা বাড়িতে বার্ষিক মনসা পুজো হয়ে আসছে। মনসা পুজো উপলক্ষে মন্দির প্রাঙ্গণে দুদিন ব্যাপী পুজোর পাশাপাশি মেলা বসত। দূর দূরান্ত থেকে ব্যাপক হারে লোক সমাগম হতো, কিন্তু প্রত্যাশিত মতো সর্পদেবীর পুজোতেও করোনার প্রভাব। এবার আর ঐতিহ্যবাহী মনসা বাড়িতে জাঁকজমকপূর্ণ মনসা পুজো হলো না। এবারের পুজো যে শুধুমাত্র নিয়ম রক্ষার সে কথাই জানালেন সংশ্লিষ্ট জনৈক পুজো আয়োজক কর্তা। পুজো তো ইচ্ছা ছিল, খুব আনন্দ করে করার ইচ্ছা ছিল, কিন্তু এবার তো খুব করোনার জন্য তো হারলাম না, এটা আনন্দ করার লাগে। মানে নিয়মটা কোনো রকম পালন করে দেখে আর কি। আর তো কিছু করার নাই, এটা তো করোনার জন্য তো করার। এবার আর এই মনসাবাড়ির পুজো প্রাঙ্গণে ঐতিহ্যবাহী মেলা বসেনি, ভক্ত সাধারণের উপস্থিতিও নগণ্য। এরপরও আয়োজকরা করোনা প্রতিরোধজনিত সমস্ত বিধিনিষেধের মান্যতা দিয়ে এবার মনসা পুজোর আয়োজন করলেন। এতে যে স্থানীয় সাধারণের পাশাপাশি মনসা ভক্তকুলের আনন্দে ভাটা পড়েছে তা অনস্বীকার্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।